এখনো স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পারেনি সুনামগঞ্জের শাল্লায় হামলা শিকার হিন্দু সম্প্রদায়ের পরিবারগুলো। আতঙ্কিত পরিবারগুলো এখনো মেরামত করতে পারেনি তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি। শঙ্কা কাটেনি নিরাপত্তা নিয়েও। হাওড়ের বুকে ছবির মতো সুন্দর গ্রাম নোয়াগাঁও। এখানে বসবাস 150 হিন্দু পরিবারের। শান্তিপূর্ণ গ্রামটিতে তাণ্ডব নেমে আসে 17 মার্চ। ফেসবুক পোস্টে কটুক্তির অভিযোগ তুলে হামলা হয় হিন্দুদের ঘরবাড়িতে। সেই তাণ্ডবের ক্ষতচিহ্ন এখনো গ্রাম জুড়ে। মেয়ের বিয়ের জন্য টাকা জমিয়েছিলেন ভানু দাস। বাড়িতে ভাঙচুরের সময় লুট হয় সেই টাকা, সঙ্গে গহনাও। কিছু গয়নাপাতি আসেনি, আমার মাইয়া মানাইছে, সব গয়নাপাতি নিয়ে গেছে। আমার 95,000 টাকাও আসিল, 95,000 টাকাও নিয়ে গেছে। কেবল ভানু দাসের বাড়ি নয়, এমন তাণ্ডব চালানো হয়েছে 88টি ঘরে। সব লুটপাট করে নিয়েছে, শেষটাতে আইয়া কয় ধরার আগুন জ্বালাইয়া দিব। যাও ওই গরিবের ঘরে 5 কেজি 10 কেজি চাল আছেন, ডাল আছেন, এরা সিতরাইয়া উড়ান দি গেলে, আলুয়ার দি গেলে সব হালাইয়া গেছে। 2 লক্ষ টাকা নিছে, আর আমার 3 বরে স্বর্ণ নিছে সন্দুক ভাঙিয়ে। ঘটনার পর আতঙ্কের কারণে বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে তরুণীরা। তবে পুলিশ বলছে এলাকাটিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। সার্বক্ষণিকভাবে পুলিশ স্থায়ী ক্যাম্প আছে, র্যাবের ক্যাম্প আছে, আমরা নজরদারি সাদা পোশাকেও বৃদ্ধি করেছি। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক আছে, আমরা সেটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটা দেখতেছি। ফেসবুক পোস্টকে হামলার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হলেও বেরিয়ে আসছে জলমহাল নিয়ে বিরোধ সহ নেপথ্যের নানা তথ্য। বিষয়টি প্রশাসন আগে আজ করতে পারলেও কেন সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা গেল না, এ নিয়ে উঠেছে প্রশ্ন। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সুনামগঞ্জ।